জয় জগৎবন্ধু হরি। প্রশ্ন করেছেন যে প্রভু বন্ধুসুন্দরের সামাজিক অবদান কি এবং কেন তাকে আমরা ভক্তি শ্রদ্ধার আসনে রেখে পূজা করব। প্রভু বন্ধুসুন্দর এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন 19 শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1871 সালে এপ্রিল মাসে। প্রভু বন্ধুসুন্দর এই পৃথিবীতে এসে দুটি জাতিকে উদ্ধার করেছেন। প্রভু বন্ধুসুন্দরের লীলার গতি দুই দিকে, এক হলো নিম্নদিকে প্রধাবন, আর হলো পতিত ভূমিকে প্লাবন। নিম্নদিকে প্রধাবন বলতে অর্থাৎ মহাপ্রভুর সেই শিক্ষাষ্টকের শ্লোক স্মরণ করিয়ে দে, ত্রিনাদপি শুনি চেন তরুরীব সহিষ্ণু ন অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ ভক্ত কারা, যারা তৃণ থেকেও নিচু হয়, তরু থেকেও সহিষ্ণু যারা হয়, তারাই হলো ভক্ত। অর্থাৎ নিম্নদিকে বলতে ত্রিনাদপি শুনি চেন, এই শ্লোক যারা মন প্রাণ দিয়ে আত্মস্থ করেছেন, যাদের জীবনকে সুন্দর পবিত্র করেছেন, তারাই হলো ত্রিনাদপি শুনিচনের যে জীবন্ত মূর্তি, তাদের দিকে প্রধাবন। প্রভু বন্ধুসুন্দরের আবির্ভাবের গতি দুটি মহোদ্ধারণ লীলা বলা হয় এই লীলাকে। এক হলো সেই নিম্নদিকে প্রধাবন, যারা ভগবত ভক্ত, তাদের সাথে লীলা করার জন্য, তাদের সাথে তাদেরকে আপন করার জন্য, তারা যাতে প্রভু বন্ধুসুন্দরকে আপন করতে পারে, দুজনের লীলাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর করার জন্য প্রভু বন্ধুসুন্দরের একটি গতি। আরেকটি গতি হচ্ছে পতিত ভূমিকে প্লাবন। প্লাবন শব্দটি বিশেষভাবে প্রণিধানযোগ্য, তাৎপর্যপূর্ণ। প্লাবন কখন আসে? যখন শ্রাবণের ধারা যখন অবিরাম গতিতে, অবিরাম ধারায় এই পৃথিবীতে বর্ষিত হতে থাকে, তখন সেই প্লাবন আসে। সেরূপ প্রভু বন্ধুসুন্দর এমন প্লাবন প্রেমের, এমন প্লাবন প্রেমের এমন ধারা বর্ষিত করছেন জগৎব্যাপী, যে সেজন্য বলেছেন পতিত ভূমিকে প্লাবন। কাদের প্লাবিত করেছেন? প্রেমধারা দিয়ে পতিত জনকে, যারা সমাজে হীন নিচু ছিল, যারা অবজ্ঞাত ছিল, আধুনিক কথায় বলতে গেলে যারা ব্রাত্যজন ছিল, তাদেরকে তিনি প্লাবিত করেছে। কেমন করে, কি দিয়ে প্লাবন করেছেন? প্লাবন করেছেন প্রেম দিয়ে, তাদেরকে প্লাবিত করেছেন। প্রশ্ন হতে পারে, এর পূর্বে তাহলে কৃষ্ণচন্দ্র কি প্লাবন প্লাবিত করেনি, প্রেমের প্লাবন আনেনি? আমরা দেখতে পাই, শাস্ত্রে পাই, ভাগবতে পাই, যে প্রেমের প্লাবন এসেছিল শ্রীরাম বৃন্দাবনের বংশীবটে রাসলীলায়। তাহলে প্রভু বন্ধুসুন্দর নতুন কি কথা বললো যে প্রেমের প্লাবন এনেছেন? হ্যাঁ, নতুনই বটে। কারণ যে কৃষ্ণচন্দ্র যে প্রেমের প্লাবন এনেছিল, তা নিত্যলোকের নিত্যজনদের মধ্যে, ব্রজজনদের মধ্যে সেই প্রেম বিতরণ করেছেন, কিন্তু সাধারণ মানুষ সেই প্রেম পায়নি। তা কেন? যেমন ধরুন দুর্গাপূজা উপলক্ষে আপনি সে আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজনকে মূল্যবান সে বস্ত্র এবং অলঙ্কার উপহার দিচ্ছেন, তাতে আপনাকে দানী বলবে না, আপনার ব্রদান্যতা প্রকাশ পাবে না। যতক্ষণ না আপনি কাঙ্গালি দরিদ্রকে যদি অকাতরে দান না করেন মূল্যবান বস্ত্রাদি, ততক্ষণ আপনাকে দানী বলা হবে না। সেরূপ কৃষ্ণচন্দ্র প্রেম এনেছেন বটে, তা নিত্যলোকের নিত্যজনদের বিতরণ করেছেন, সাধারণ মানুষ সেই প্রেমের পরশ পায় নাই। মূলত সেই প্রেমের পরশ নিয়ে এসেছেন সে গোলকের যে প্রেম, তা কৃষ্ণচন্দ্র যে প্রকাশ করেছেন শ্রীরাম বৃন্দাবনে, সেই প্রেম, রাধারানীর যে প্রেম, সাধ্য শিরোমণি যে প্রেম, সে প্রেম নিয়ে আসছেন শ্রীমন গৌরহরি। রাধার কৃষ্ণ একাঙ্গে একীভূত হয়ে এলেন শ্রীমন গৌরহরি। কারণ সুখদেব গোস্বামী ভাগবতে আস্বাদন করেছেন যে কৃষ্ণচন্দ্র তো কৃপণতার পরিচয় দিয়েছেন, সে যে প্রেম বিতরণ করেছেন, তা নিত্যলোকের নিত্যজনদের মধ্যে সকার্পণ্য দোষ হয়েছে। তাই
কৃষ্ণচন্দ্র এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে গিয়েছিলেন গোপীদের সবাই, কারণ গোপীরাই এক একজন প্রেমের মূর্তি। গোপীরা বলেছেন, যাও যাও তুমি সেই দাতা শিরোমণি সে শ্রীমতী রাধা ঠাকুরানির কাছে যাও। রাধা ঠাকুরানির কাছে যখন কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন, তখন কৃষ্ণচন্দ্রকে শ্রীমতী রাধা ঠাকুরানী তার প্রেমের অঙ্গকান্তি দিয়ে তাকে যেন সে গৌর বানিয়ে দিয়েছেন। তাই গৌরের বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণগোড়া ব্রজরস তৃষ্ণ। তাই গৌর হয়েছেন, গৌর হরি এসে বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। কিন্তু সেই নাম সর্বত্র প্রচারিত হয় নাই, মহাপ্রভু সেই নাম গম্ভীর তার 48 বৎসর জীবনকালের মধ্যে 24 বৎসর ছিলেন সংসারে, 6 বৎসর ছিলেন সে দক্ষিণ ভারত পরিক্রমায় এবং 18 বৎসর ছিলেন লীলাচলে মহাগম্ভীরায়। তাই বিশ্ববরেণ্য দার্শনিক মহানাম্রত ব্রহ্মচারীজি হরিপুরুষ দ্যানমঙ্গল গ্রন্থে বলেছেন, রসিক শেখর হরি করুণা পাতার আস্বাদন বিতরণ দুই কার্য তার, গম্ভীর আস্বাদন হলো চমৎকার, বিশ্বে বিতরণের কথা যেন মনে নাই আর। মহাপ্রভু এমনভাবে আস্বাদনমত্ত ছিলেন, তার বিতরণের কথা মনে ছিল না। জগৎজীব মহাপ্রভুর যে ইচ্ছা ছিল, ব্রাহ্মণে চণ্ডালে কবে করিব কোলাকুলি, কবে বাঁচিল এই রঙ্গকানে ব্রাহ্মণ এবং চণ্ডালকে কোলাকুলি করবেন। কিন্তু মহাপ্রভুর সে স্বপ্ন পূরণ হলো না। তার সে স্বপ্ন পূরণ না হওয়ার কারণে আমাদের বিশ্বাস যে সে নিতায়গরের মিলিত তনু হয়ে প্রভু জগৎবন্ধু সুন্দর এসেছেন। প্রভু বন্ধু সুন্দর এসে বলেছেন, আমি সমাজের বাঁধ ভেঙে দিব, যে সমাজের উঁচু নিচু আমি রাখবো না। তাই করেছেনও বটে, শুধু তাই না, প্রভু বন্ধু সুন্দর বলেছেন আমি গৌর প্রেম ছড়িয়ে দিতে এসেছি। তার প্রমাণ প্রভু বন্ধু সুন্দর এসে সেই দুটি জাতিকে তিনি উদ্ধার করেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, 49 শতাব্দীর শেষের দিকে 1855 সালের 30 জুন সেই ভারতে সাঁওতাল পরগনায় বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের সাথে। সেখানে সাঁওতাল দুইজন নারী, ব্রিটিশদের দুইজন ব্রিটিশ সৈনিককে সেই ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য তাদের ন্যায্য প্রাপ্যটুকু তারা দিতে নারাজ ছিল। তাদেরকে শুধু নিগৃহীত করত, অপমানিত করত, লাঞ্ছিত করত, সেই জন্য তারা বিদ্রোহী হয়েছিল। সেদিন দুইজন সেই ব্রিটিশ সৈন্যকে হত্যা করেছিল। সেই কারণে তখন ব্রিটিশরা সেই সময় নির্বিচারে প্রায় সেই 15,000 সাঁওতালকে নির্বিচারে হত্যা করে সেই প্রাণ ভয়ে তারা ফরিদপুর উপশহরে উপকণ্ঠে ফরিদপুর উপকণ্ঠে বাগদিপাড়া তারা বনু নামে পরিচিত হতে থাকে এবং সে সাভারে আর যশোহরে বিভিন্ন জায়গায় প্রাণ বইয়ে তারা ব্রিটিশদের থেকে বাঁচার জন্য প্রাণ বইয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই সময় সেই ফরিদপুরের উপকণ্ঠে বনু বাগদিপাড়ায় 7,500 বনু বাগদি ছিল। তাদের হেডের নাম, তাদের সর্দারের নাম ছিল রজনী সর্দার। তারা সেই নীল চাষ 19 শতাব্দীর শেষের দিকে যখন নীল চাষ উঠে যায়, তখন তারা বেকার হয়ে পড়ছিল। তাদের দ্বারা জমিদাররা মাটি কাটাতো, ধান কাটাতো এবং বিভিন্ন সময় লাঠি দিয়ে মারামারিও করাতো। সেই সময় তাদেরকে যে উচ্চবর্ণীয়রা কোনোদিন সে জাতের অধিকার দিত না, তখন তাদের দিয়ে সমাজের এইসব অপকর্মগুলো করাতো। তারা শুকুরের কাঁচা মাংস পুড়িয়ে খেত, বৈবাহিক বন্ধন তাদের ছিল না। সেই বনু বাগদি নামে পরিচিত বনু বাগদিরা একদিন, বনু বাগদিদের প্রধান ছিল রজনী সর্দার। সেই দুর্গা উৎসবের শারদীয় উৎসবের কয়েকদিন পূর্বে সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, যার কারণে কোনোখানে বেল পাতা পাওয়া যাচ্ছিল না। এই বনু বাগদির যিনি সর্দার ছিলেন রজনী সর্দার, তাকে সে ঠাকুরজি বলেছেন, যাও রজনী বেলপাতা সংগ্রহ করে নিয়ে আসো, কোথাও বেলপাতা পাওয়া যাচ্ছিল না। তখন সেই রজনী সর্দার অনেক কষ্ট করে গহীন বন থেকে বেলপাতা সংগ্রহ করে এনে সে ঠাকুরজিকে দিয়েছিল। ঠাকুরজি নেওয়ার পর যখন সে রজনী সর্দার মায়ের মূর্তি দর্শন করতেছিল চাদুয়ার নিচে, তখন ঠাকুরজি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ছোটো লোক তোরা নিচু, তোরা সেই অপবিত্র, তোরা ম্লেচ্ছ থেকেও নিচু,
তোরা চলে যা, মায়ের মূর্তি দর্শন করতে পারবি না। তখন রজনী সর্দার বলছিল যে ঠাকুরজি, কোনায় যে একটি কুকুর বসে আছে, তাকে তাড়াবেন না, আমরা কি কুকুর থেকে অদম? তখন সেই সময়ে রজনী সর্দাররা, সেই রজনী সর্দার এবং 7,500 বনুবাগ দিয়ে স্থির করল যে সনাতন ধর্মে আমাদের কোনো অধিকার নেই, আমরা মনুষ্যত্বের অধিকার থেকেও বঞ্চিত। তাই তখনকার দিন প্রধান ছিলেন খ্রিস্টানদের যে মিট সাহেব, তিনি বললেন আমাদের ধর্মান্তরিত হও, তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদের আর কোনো অভাব থাকবে না, সমস্ত অভাব আমরা পূরণ করব। সকলে ভাবলো, এবং শুধু তাই না, ওই সময় 1,500 টাকা দিয়ে দিয়েছিল মহন্তদের বনু বাগদিদের একজনকে, তারা খ্রিস্টান হয়ে যাবে। দিনক্ষণ ঠিক হলো। তখন সেই সংবাদ প্রভুবন্ধু সুন্দর ব্রাহ্মণ কান্দা ছিল, সেখানে পৌঁছামাত্র প্রভুবন্ধু সুন্দর তার এক ভক্তকে পাঠালো যে যাও গিয়ে বলো রজনী সর্দারকে আমি ডেকেছি। প্রভুবন্ধু সুন্দর ডাকার পর রজনী সর্দার আসলো। আসার পর একটু দূরে দাঁড়িয়েছিল, প্রভু জগৎবন্ধু সুন্দর ছিলেন চক্রবর্তী ব্রাহ্মণ সন্তান। তখন রজনীকে প্রভু আলিঙ্গন করলো, তখন রজনী যেন প্রভাত হয়ে গেল। তখন রজনীকে প্রভু বলছেন, রজনী তোরা খ্রিস্টান ধর্ম হতে যাচ্ছিলি কেন? বলছে, প্রভু কি করব, এই যে হিন্দু ধর্মের বাবুরা আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, জাতির অধিকার দেয় না, তাই আমরা কি করব, তাই আমরা খ্রিস্টান হতে চেয়েছিলাম। তা প্রভুবন্ধু সুন্দর বলছে, কে বলছে তোরা নিচু, কে বলছে তোরা ছোট? জগতে দুটি জাতি, জাত পাত সব মিথ্যা কথা, মানুষের তৈরি, মানব নামে একটি জাত আছে বিশ্ববরী, মিথ্যার আবার বিচার কি, জাতির বিচার করুণা, সকল মানুষ কৃষ্ণ জন, তাহলে যেও না। প্রভুবন্ধু সুন্দর তাদেরকে বলেছিল, নিতাই গৌরের চরণে শরণ লইলে তোমরা ডুবিবে ব্রজের রসে, সাধন ভজন আমি শিখাইব, আমি বসি তোদের খাইব তোদের মাঝে। সেদিন সেই 7,500 বনুবাগদিদেরকে প্রভু বলেছেন, আগামী রবিবার আসবি ব্রাহ্মণ কান্দায়, সকলে মিলেই রাধা গোবিন্দের ভোগ হবে, সকলে আমরা একসাথে প্রসাদ পাব। সেদিন প্রভুবন্ধু সুন্দর তাই করেছেন, যারা সেই বনুবাগদিদের ভালোবেসেছেন, তাদের ভালোবেসে তাদের অন্তর্জগতে মনুষ্যত্ব অর্জন করিয়ে দিয়েছেন, মনুষ্যত্বর জ্ঞান দেওয়ার পর তাদেরকে দেবতা করেছেন, তাদের হাতের রান্না করা ভোগ তিনি গ্রহণ করেছেন, এইরকম দৃষ্টান্ত জগতে খুঁজে পাওয়া খুব বিরল। এই শুধু তাই না, একটি জাতিকে প্রভুবন্ধু সুন্দর উদ্ধার করেছে। এই বনুবাগদিরা দেখবেন এখন ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপে অনেক পূজা হয়, দেখবেন এই পূজামণ্ডপে ব্রাহ্মণের সাথে সাথে এই বনুবাগদিরাই পূজার নৈবেদ্য সাজায়। প্রভু তাদেরকে সেদিন নাম দিয়েছিল, তোরা আজ থেকে বনু না, আর তোরা আজ থেকে মহন্ত। সে মহন্তরাই দেখবেন বিভিন্ন পূজামণ্ডপে ঠাকুরের পাশে পাশে তারাও কিন্তু নৈবেদ্য সাজাচ্ছে। এই ছিল প্রভুবন্ধু সুন্দরের অবদান। আরেকটি প্রভুবন্ধু সুন্দরের বড় অবদান তাহল কলকাতা বিডন স্কটের পাশে রামবাগান, যে রামবাগান বাগান দুর্গন্ধময় নোংরা, যেখানে সেই 5,500 ডোমরা থাকে, যারা যাদের জীবন যাপন একেবারে সে হীন ছিল, যেখানে সাধু সন্ন্যাসীরা পর্যন্ত যেত না, সেখানে প্রভুবন্ধু সুন্দর গিয়ে তাদেরকে শক্ত বাঁশের চাটাইয়ের উপর শয়ন করে তাদেরকে হরিনাম শিখিয়েছেন, তাদেরকে দিয়ে হরিনাম কীর্তন করিয়েছেন। আপনারা জেনে থাকবেন 1305 সালে যে ফ্ল্যাগ রোগ হয়েছিল কলকাতায়, যে মহামারী, লর্ড কার্জন ছিল তখন কলকাতার মধ্যে দায়িত্বে, তখন কোনো ওষুধে কোনো কাজ হচ্ছিল না, যাদের ফ্ল্যাগ হয়েছিল তারা তো মরছেই, যাদের হয় নাই তারা আধমরা হয়ে রয়েছিল। কেন? কারণ কলকাতায় সেই তখন সরকার লর্ড কার্জন একটি নিয়ম করেছিল, রেড অ্যালার্ট জারি করেছিল, কলকাতার বাইরে কেউ যেতে পারবে না, ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কারণ এসওয়াচু রোগ যখনই কলকাতা থেকে অন্য প্রভিন্সে যাবে তখন সমগ্র ভারত ছড়িয়ে পড়বে, তা যাদের ফ্ল্যাগ হয় নাই তারা আধমরা হয়েছিল। সেই সময় লর্ড কার্জন সাহেব, সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হতে শুরু করে ব্রহ্মচারী শিশির কুমার, মহাত্মা শিশির কুমার সকলকে নিয়ে, আরও বড় বড় ডাক্তার বৈদ্য সকলকে নিয়ে একটি মিটিং কল করেছেন। মিটিংয়ে বলেছেন এর থেকে পরিত্রাণের উপায় কী, কেউ কোনো কথা বলতে পারেননি। শেষ পর্যন্ত এই প্রভুবন্ধু সুন্দরের ভাগ্নে জামাই ছিল যে অতুল চম্পটি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তৎকালীন তিনটা বিষয়ে সে অনার্স করেছিল, যার যিনি হলো অঙ্কের শিক্ষক, সে গৌরী শঙ্করের যিনি শিষ্য ছিল, সে অতুল চম্পটি দাঁড়িয়ে বলছিল, আমার প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন আপনারা তো মিটিং করেছেন, কেউ কোনো সমাধান দিতে পারেননি, আমার মতে পাগলের কথা শুনবেন, কারণ অতুল চম্প
দম্পতি তৎকালীন অনেক বড় উচ্চশিক্ষিত, তাকে সকলেই জানে, হরি হরি বলে, সে এদিক ওদিক সে টহল কীর্তন করে। অতুল চম্পটি সেদিন দাঁড়িয়ে বলছিল করজোড়ে, আমার প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন কৃষ্ণ নাম ব্যাধি বিনাশন, যদি আপনারা কৃষ্ণ নাম করেন তাহলে এই রোগ চলে যাবে। তখন ঠিক হলো কি করতে হবে, বলতেন সমস্ত কলকাতার পাড়া মহল্লায় সকলে হরি নাম করতে হবে। কিন্তু যারা বড়জন ছিল উচ্চবর্ণীয় ব্রাহ্মণ, তারা সেই গীতা ভাগবতের শ্লোক উপনিষদের শ্লোক পড়ত, কিন্তু কৃষ্ণ নাম করতে তারা পারত না, তারা মুখ দিয়ে বের হতো না। এই 5,500 যে ডোম প্রভুবন্ধু সুন্দর যাদেরকে হরিনাম শিখিয়েছিল, যারা সমাজে ছিল একেবারে অবজ্ঞাত, যারা ছিল সমাজে হীন, তারাই সেদিন সে বর যারা উচ্চবর্ণীয়দের কৃষ্ণ নাম শিখিয়েছিল। এবং কলকাতার গড়ের মাঠে একটা দিন ঠিক হলো, সেই দিন সকলে আসলো, সকল পাড়া মহল্লা থেকে তুমুল হরিনাম কীর্তন। এই ডোমরাই তখন প্রথমে ছিল, খোল করতাল বাজিয়ে হাজার হাজার মানুষ তখন হরিনাম করেছিল। সেই দিনেই ফ্ল্যাগ রোগ চিরতরে কলকাতা থেকে তখন বিনাশ হয়ে গিয়েছিল, চিরতরে নির্মূল হয়ে গিয়েছিল। তার তৎকালীন আবগারি নামক পত্রিকা লন্ডনের এবং ভারতবর্ষ ইংলিশম্যান পত্রিকায় বড় বড় হরফে প্রভুবন্ধু সুন্দরের অবদান লিখিত হয়েছিল। শুধু তাই না, আপনারা জেনে থাকবেন এই যে মহাত্মা গান্ধী পৃথিবীব্যাপী যে হরিজন আন্দোলন করেছেন, আপনারা শুনে খুশি হবেন, মহাত্মা গান্ধী অখণ্ড কংগ্রেসের যে সভা হতো এই ফরিদপুরে, তখন মহাত্মা গান্ধী এসেছেন। প্রভুবন্ধু সুন্দর যখন 16 বছর 8 মাস গম্ভীরায় ছিল, তখন সে মহাত্মা গান্ধী এসে প্রভুবন্ধু সুন্দরকে টিনের ছিদ্র দিয়ে দেখেছিল, প্রভুবন্ধু সুন্দরের অপরূপ মাধুর্যমণ্ডিত সেই মূর্তি। আমাদের সম্প্রদায়ের যে ফাউন্ডার ছিল শ্রীপাদ মহেন্দ্রজি, তার সাথে বিভিন্ন কথোপকথন হতো। এখানে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার স্ত্রী বাসন্তী দেবীকে নিয়ে পর্যন্ত এসেছিল। আসার পর এখান থেকেই মূলত জানতে পেরেছিলেন মহাত্মা গান্ধী যে প্রভুবন্ধু সুন্দর 7,500 বনুবাগদি এবং 5,500 সে ডোমদের উদ্ধার করেছেন, তাদের মানুষ হিসেবে জগতে পরিচিত করে দিয়েছেন। মূলত এখান থেকেই সেই মহাত্মা গান্ধী পৃথিবীব্যাপী হরিজন আন্দোলনের ঘোষণা দেন, হরিজন আন্দোলন সৃষ্টি করেন। আর এরপরে দেখবেন যে আপনারা নেলসন ম্যান্ডেলার নাম অনেকেই শুনেছেন, যিনি দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে আজীবন আন্দোলন করেছেন, আন্দোলন করতে গিয়ে 18 বছর জেল পর্যন্ত খেটেছেন। জেল থেকে বেরিয়ে আসার পর তিনি সরাসরি এসেছেন ভারতবর্ষে। একদিন হোমবোল্ট ইউনিভার্সিটিতে বক্তৃতাকালীন এক স্টুডেন্ট তাকে প্রশ্ন করেছিল, মহাত্মা এই যে ইউরোপ আমেরিকায় কত জায়গা দর্শনের স্থান আছে, কত মনোরম স্থান আছে, সব কিছু ছেড়ে আপনি জেল থেকে বের হয়ে প্রথম কেন ভারতবর্ষে গিয়েছেন? সেদিন নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ভারত আমার আদর্শ, ভারত আমার গুরু, মহাত্মা গান্ধীর ভারত, তাই আমি ওখানে প্রথমে গিয়েছিলাম। তাই দেখুন যে মহাত্মা গান্ধী হরিজন আন্দোলন পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল, তার সূত্র কি পেয়েছিল কিন্তু সেই তার সূতিকাগার কিন্তু এই প্রভু জগৎবন্ধু সুন্দর। প্রভু জগৎবন্ধু সুন্দর যে 7,500 বনুবাগদি, 5,500 যে ডোমদের উদ্ধার করেছিল, তা তিনি শুনেছেন এখান থেকে গিয়ে তিনি হরিজন আন্দোলন করেছিলেন এবং তার থেকে শিখেছেন নেলসন ম্যান্ডেলা সমগ্র বিশ্বব্যাপী যে বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনের কিন্তু প্রতিমূর্তি কিন্তু প্রভু জগৎবন্ধু সুন্দর। তাই মূলত প্রভু জগৎবন্ধু সুন্দর এসেছেন, মহাপ্রভুর যে ইচ্ছা ছিল ব্রাহ্মণে চণ্ডালে কবে করিব কোলাকুলি, কবে বাঁচিল এই রঙ্গখানি। অর্থাৎ এই সমাজে যে জাতপাত সব মিথ্যা কথা মানুষের তৈরি, প্রভুবন্ধু সুন্দর বলেছেন দুটি জাতি আছে, একটা হলো মহাজাতি, যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে আদর করে, কৃষ্ণ ভজনা করে, তারা হলো মহাজাতি। আর যারা ভগবানকে ভালোবাসতে জানে না, কৃষ্ণ বহির্মুখীন, তারা হলো অপজাতি। এই দুটি জাতিই আছে। তাই প্রভুবন্ধু সুন্দরের সবচেয়ে বড় সামাজিক অবদান তৎকালীন সময়ে থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে এরকম দেখা যায় না যে 7,500 বনুভাগদি এবং 5,500 ডোমভক্তদেরকে প্রভুবন্ধু সুন্দর সেদিন উদ্ধার করেছেন। শুধু তাই না, সুরত কুমারী, যেই সুরত কুমারী বর্ধমান রাজার অঙ্গসায়িনী ছিলেন, যা সেই সুরত কুমারী তৎকালীন হলো বিএ পাস ছিল, সেই সুরত কুমারী পতিতা ছিল, সোনাগাছির পতিতা, যেখানে শত শত পতিতা এই ভারত কলকাতার মধ্যে নাম করা সোনাগাছি, সেই সোনাগাছির পতিতা পর্যন্ত প্রভুবন্ধু সুন্দরের যে হরিনামে অতুল চম্পটির কথা বলেছিলাম একটু আগে, সে যখন হরিনাম করত পতিতালয়ে গিয়ে পর্যন্ত চারিদিকে হরিনাম করত, তার সেই হরিনামের আকর্ষণে তারা সে পাতিত্ব জীবন
ত্যাগ করে, অপবিত্র জীবন ত্যাগ করে পবিত্র জীবনে এসেছেন। আর শুনে থাকবেন, এইরকম পৃথিবীর বুকে কোনো ইতিহাসে দেখা যায় না, কোনো পতিতা তার বাড়ি সে পাতিত্ব জীবন ত্যাগ করে, অপবিত্র জীবন ত্যাগ করে সে পবিত্র জীবনে এসে তার যে বাড়ি ছিল সে বাড়ি প্রভুবন্ধু সুন্দরের নামে উইল করে দিয়েছিল, এবং আজও কলকাতায় মহদ্দারণ মঠ নামে পরিচিত, যেখানে কৃষ্ণ কথা, গৌর কথা, চৌধুবন্ধু কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, হাজার হাজার ভক্ত ভক্তের সমাগম হচ্ছে। এরকম দৃষ্টান্ত জগতে খুঁজে পাওয়া যায় না। পতিতার বাড়ি এখন মন্দির হয়েছে, যেখানে গেলে মনটা ধীর হয়ে যায়। এ হলো প্রভুবন্ধু সুন্দরের অবদান। আর বিশ্ববরেণ্য দার্শনিক মহানাম্রত ব্রহ্মচারীজি এখানে থেকেই সৃষ্টি, তিনি এখান থেকেই বিশ্ব জয় করেছেন ও দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে। তাই প্রভুবন্ধু সুন্দরের প্রভুবন্ধু সুন্দরকে আমরা মনে করি যে ব্রজলীলা এবং গৌরলীলার মাধুর্যমণ্ডিত বিগ্রহ হল প্রভুবন্ধু সুন্দর। সেই মহাপ্রভুর যে ইচ্ছা ছিল ব্রাহ্মণে চণ্ডালে সকলকে কোলাকুলি করবেন, সেই ইচ্ছা ওই লীলায় পূরণ হয় নাই। শুধু আপনারা জেনে থাকবেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়লেই দেখতে পাবেন, সেখানে আছে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পরিভ্রমণে ছিলেন তখন তিনি ব্রাহ্মণ নিজে, চক্রবর্তী ব্রাহ্মণ, আবার তার সাথে ছিল দুইজন বলভদ্র আর কালাকৃষ্ণ, দুইজনে ব্রাহ্মণ। ভিক্ষা করত ব্রাহ্মণের ঘরে, রান্না করত ব্রাহ্মণ, তিনি আহার করতেন ব্রাহ্মণ, তাই নিচুদের কাছে তিনি যেতে পারেননি। আপনারা জানে থাকবেন ডক্টর বিমান বিহারী মজুমদারের চৈতন্যচরিতের উপাদান নামে একটি গ্রন্থ আছে, তিনি ওখানে দেখিয়েছেন যে 570 জন পরিকরদের মধ্যে মহাপ্রভুর 239 জনে ব্রাহ্মণ ছিল, এবং এ গন্ধবণিক হতে শুরু করে মুসলমানও ছিল, কিন্তু হীন কোল ভিল সাঁওতাল বনুবাগ দিচ্ছিল না, অর্থাৎ একেবারে হীন আতীত হীন, যাতে যারা কোনো ক্লাসিফিকেশানেই পড়ে নাই তাদেরকেও প্রভুবন্ধু সুন্দর হরি নাম শুনিয়েছেন, কৃষ্ণ নাম শুনিয়েছেন, কৃষ্ণ বলে কাঁদতে শিখিয়েছেন, গৌর বলে কাঁদতে শিখিয়েছেন। তাই প্রভুবন্ধু সুন্দর জগৎবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, কৃষ্ণ অহরা কৃষ্ণ কৃষ্ণ বলে ভাবিও কাঁদিও গাহিও অর্চিও। প্রভুবন্ধু সুন্দর বলেছেন, হরিনাম লবায় আর অন্য গতি নাই, হের প্রলয় এলোবায় যদি সৃষ্টি রাখবায় হরিনাম প্রচার করো। যদি এই সুন্দর সুজলা সুপলা শস্য শ্যামলা এই পৃথিবীকে যদি আমরা সুন্দর করতে চাই, এই সুন্দর পৃথিবীকে যদি আরও বেশি হৃদয় গ্রাহী করতে চায়, তাহলে আমাদের হরিনাম করতে হবে। মহাপ্রভুর সেই আদর্শ প্রভুবন্ধু সুন্দর জীবন ভরে পালন করিয়ে গিয়েছেন, এবং এই মহানাম সম্প্রদায় যে গঠন হয়েছিল তার কারণ হলো যে এই হরিনাম প্রচার জন্য শ্রীপাদ মহেন্দ্রজি আমাদের ফাউন্ডার 8 জন ত্যাগী ব্রহ্মচারী নিয়ে, উনি সহ 8 জনকে নিয়ে মহানাম সম্প্রদায় গঠিত হয়। প্রভুবন্ধু সুন্দরের আরেকটি বড় দিক যা না বললে অনেক অপূর্ণতায় থেকে যায়। আমি পিএইচডি করেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, আমার গবেষণা বিষয় ছিল প্রভুবন্ধু সুন্দরকে নিয়ে। সেখানে গবেষণা করতে গিয়ে দেখলাম এই জগতে প্রভুবন্ধু সুন্দর যা দিয়ে গিয়েছেন, সংকীর্তন পদাবলী, সংকীর্তন পদামৃত, হরিকথা, বিশেষ করে 3টি গ্রন্থে, তা বিশ্ব সাহিত্যে বিরল। তার একটি পদ আমি আস্বাদন করব। আমাকে আমার ডিফেন্সে যখন প্রফেসর সত্যবতী গিরি যাদবপুর ইউনিভার্সিটি, উনি আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভুবন্ধু সুন্দরের অভিনব দানের কথা বলেছ, অভিনব দানটি কী? তখন আমি বললাম, ম্যাডাম দেখুন, প্রভু অনেক কথাই হয়েছে, তন্মধ্যে আমি সংক্ষেপে বলছি একটু। প্রভুবন্ধু সুন্দরের অনেক দানের মধ্যে আমরা ধরতে পারি এই সামাজিক দৃষ্টিকোণ তো আছেও, তাছাড়া যে পদ পদাবলী, এক কথায় পদাবলী সাহিত্যে প্রভুবন্ধু সুন্দরের যে দান তা বিশ্ব সাহিত্যে যেন আজও বিরল। কীরকম আমরা যে উদ্ধবকে দেখি, উদ্ধব মহারাজ যখন, কৃষ্ণচন্দ্র যখন উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে, উনি সেখানে প্রায় 10 মাস থেকেছেন, আসার সময় বলেছিলেন বৃন্দাবনে যে এত প্রেম এত প্রীতি আছে তা আমি আগে জানতাম না, তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি যেন পরজন্মে বৃন্দাবনের গুলমলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। যে ত্যাগের এবং দীনতার দৃষ্টান্ত প্রভুবন্ধু সুন্দর কত সুন্দরভাবে দিয়েছেন আমরা শিক্ষাষ্টকের দেখতে পাই। মহাপ্রভু বলেছেন, ওই নন্দ তনুজ কিঙ্কর পতিত মাং ভবাম্বুধি,
তব কৃপয়া পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্যয়া বিচন্তিয়া। মহাপ্রভু বলেছেন, হে নন্দনন্দন কৃষ্ণচন্দ্র, আমি যাতে তোমার চরণে ধূলি হতে ধূলি হয়ে থাকতে পারি, কারণ চরণের ধূলি চরণ ছাড়া হন না। চরণকে নিজের জীব সে ধূলি মন প্রাণ দিয়ে যেন সে আগড়ে ধরে, সেই হিসাবে মহাপ্রভু বলেছেন আমি যাতে ভগবান নন্দনন্দন সে কৃষ্ণচন্দ্রের চরণের ধূলি হয়ে থাকতে পারে। আমরা এরও পূর্বে দেখতে পাই একাদশ শতকে সে গীতগোবিন্দে, জয়দেবের গীতগোবিন্দে, তমসি মম ভূষণং তমসি মম জীবনং ভব তমসি মম ভব জলধিরত্নম মম শিরশিকন্ননম দেহি পদপল্লব মুদারম। অর্থাৎ কৃষ্ণচন্দ্র রাধিকার চরণ ধরে বলছিল, হে রাধে, তোমার চরণ যুগল আমার মস্তকে দাও। এ হলো দীনতার চিত্র সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয়েছে, আমার মাতানত দাও করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চরণ দুলার তলে, আসন তলের মাটির ওপরে লুটিয়ে রব তোমার চরণ ধুলাই ধুলাই দূষর হব। এই এই কথাগুলো পদাবলী সাহিত্যের অনেক বড় দিক, অনেক বড় জায়গা দখল করে আছে। কিন্তু দেখবেন প্রভু বন্ধু সুন্দর যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম দিকে যে পদ পদাবলীগুলো রচনা করেছেন তা বিশ্ব সাহিত্যে সমাদৃত আজ। কেন? কারণ প্রভু বন্ধু সুন্দর সে একটি পদ রচনা করেছেন, বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে সাজিতাম ব্রজ গোপীর পদরজ আবরণে, নিত্য নিকুঞ্জ মাজারে সখীষণ অভিসারে এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে, হাতে বাসি কালো শশী নিকুঞ্জে কাননে পশি, হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে পশি, ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতেন অবিরাম অমনি পদের ঘাম লইতাম সযতনে, বন্ধু বলে বলিছে কাতরে কবে রাধা দামোদরে সাজাবরি দৈবরে হেরিব প্রাণ প্রেমনয়নে। এই যে একটি গান বিধি যদি গুল্মলতা, বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে সাজিতাম ব্রজগোপীর পদরজ আবরণে, নিত্য নিকুঞ্জ মাজারে সখীষণে অবিসারে এসে কিশোরে আমারে দলিতেন শ্রীচরণে, হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে পশি, সুখে রহিতেন বসি মম পরে পেরিশনে, ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতে নবিরাম অমনি পদের ঘাম লইতাম সযতনে, বন্ধু বলিছে কাতরে কবে রাধা দামোদরে সাজাব হৃদয় ভরে হেরিব প্রেমনয়নে, বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে সাজিতাম ব্রজগোপীর পদরজ আবরণে। অর্থাৎ প্রভু বন্ধু সুন্দর বলেছেন, বিধি যদি ভগবান যদি আমাকে সেই শ্রীরাম বৃন্দাবনের যদি আমাকে গুল্মলতা করত, তাহলে আমি সেখানে যে শ্রীমতী রাধা ঠাকুরানি যে অভিসারে আসতো শ্রীচরণ দিয়ে আমাকে দলন করত, আর সে ব্রজগোপীরা যে অভিসারে আসতো তাদের আতুল চরণের চরণধুলি দিয়ে আমি সাজতাম। বলছে ক্রীড়াশ্রমের রাধাশ্যাম, রাধার কৃষ্ণ যখন ক্রীড়া করত, নৃত্য করত, খেলত, তখন তারা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে ঘামত, সে অমনি পদেরও ঘাম ঘামতে ঘামতে চরণের ঘাম আমি নিয়ে সাজতাম, অমনি পদের ঘাম লইতাম সযতনে, নিজের যতন করে সে ভালোবাস সে ঘাম নিয়ে নিজে সে ঘাম নিজে মস্তকে ধারণ করত। এ হলো প্রভুবন্ধু সুন্দরের অভিনব দান। কেন? আমরা এর আগেও বলেছি যে মহাপ্রভু বলেছেন সে অহি নন্দনন্দন তোমার চরণের ধূলি হতে চায়, সেই
গীতগোবিন্দে আমরা পাই জয়দেব বলেছেন যে দেহি পদপল্লব মুদারম, তোরা চরণ যুগল আমার মস্তকে দাও। আর সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আসনতলের মাটির ওপরে লুটিয়ে রব তোমার চরণ ধুলাই ধুলাই দুষর হব। কিন্তু এরকম একটি পদ বিধি যদি গুলমলতা করত, সে গুলমলতা যে রাধারানী এবং সখীরা যখন যেত তাদের সে চরণের ধুলি নিয়ে আমি সাজতাম, আর তারা যখন যেত তারা আমাকে শ্রীচরণ দিয়ে দলন দিতেন, আর রাধাকৃষ্ণ যখন নৃত্য করতে করতে ঘামতেন সে ঘাম আমি সযত্নে নিতাম, যতন করে আমি বক্ষ পেতে নিতাম। এরকম একটি পদ বাংলা সাহিত্যে কেন বিশ্ব সাহিত্য বিরল। সেদিন আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, সেই বরিষ্ঠা প্রফেসর অল ইন্ডিয়ার মধ্যে যিনি হলেন মধ্যযুগ স্পেশালিস্ট প্রফেসর ডক্টর সেই সত্যবতী গিরি জিকে আমি এই কথাই বলেছিলাম যে প্রভুবন্ধু সুন্দরের অভিনব দান হচ্ছে এই পদ পদাবলী। এরকম প্রভুর প্রায় 200 বেশি পদ পদাবলী আছে বিভিন্ন গ্রন্থে, এই একটি সংক্ষেপেই আলোচনা করলাম। শুধু পদ পদাবলী জগতে নয়, সে সামাজিক জগতে নয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রভুবন্ধু সুন্দর এক এই পৃথিবীর জন্য এক সেই উজ্জ্বল জ্যোতিষ্কের মতো, যে তাকে আপনি ভগবান হিসাবে বিশ্বাস করুন আর নাই করুন, যদি পদকর্তা হিসাবেও বিশ্বাস করুন তাহলে দেখবেন অন্যান্য পদপদকর্তাদের সাথে মিলিয়ে দেখবেন তার পদের সেই গুরুত্ব কত বেশি। আমরা অভিসারের পদের জন্য সবচাইতে বেশি পপুলার হলো অভিষাগের অভিসারের পদের জন্য গোবিন্দ দাস, কোন পদটি যে কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জুরি চিরহি জাপি গাগরি বাড়ি ডারি করিপি চল চল তহি অঙ্গুলি চাপি। আর প্রভুবন্ধু সুন্দরের একটি পদ যারা পদ পদাবলী নিয়ে কাজ করেন দেখবেন, তিনি বলেছেন যে আপনা পাশরে রাধা নামা নিচে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী চরণে স্বর্ণের বালা কোটিতে মুকুতমালা গলে রায় বাঁধিল কিনকিনি শ্রবণে বেসরে পরে কাজল চারু আদরে চক্ষে বহে বা অশ্রুজল। নারীদের ভূষণ তাকে বস্ত্র আর হলো অলঙ্কার, আর শ্রীমতী রাধারে সে গোবিন্দ দাস দেখিয়েছেন। শ্রীমতী রাধা ঠাকুরানি আজকে প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন যে কৃষ্ণচন্দ্র যখন তখন সে কালা কৃষ্ণ গোবিন্দ আমার, যখন তখন তিনি বংশীর তান দিতে পারে, আকর্ষণীয় বংশীর তান, যেই আকর্ষণীয় বংশীর তান শুনলে বেগবতী যমুনা দাঁড়িয়ে যায়, গোবর্ধন পর্বতে পর্বত যেন গলে যায়, আর সমগ্র জগৎকে যিনি আকর্ষণ করে নিয়ে যান, তখন আমি তো আর স্থির থাকতে পারবো না, তা অন্ধকার রাত্রি বিপদ সংকুল রাত্রিতে আমাকে যেতে হবে। তাই তিনি উঠানের মধ্যে কণ্টক গাড়ি উঠানের মধ্যে জল ঢেলে ওখানে পিছল করে ওখানে কাটা ফুঁতে দিয়ে রাধারানী প্র্যাকটিস করছেন। দেখুন কীরকম একটি পদ গোবিন্দ দাস রচনা করেছেন, যে শ্রীমতী রাধা ঠাকুরানির চরণকে বলা হয় পদ্মফুলের পাপড়ি থেকেও কম, সেই কমল থেকেও কমল, সেই চরণে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করছেন অন্ধকার রাত্রিতে আমাকে বনের পথে সে কাঁটাযুক্ত সে বিপদ সংকুল পথে যেতে হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করতেছিল। এরকম একটি পদ গোবিন্দ দাস রচনা করেছেন। এই পদের পাশে যদি আপনি প্রভুবন্ধু সুন্দরের এই পদটি রাখেন যে আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা, শ্রীমতী রাধা ঠাকুরানি কৃষ্ণের আকর্ষণীয় বংশের তান শোনার সাথে সাথে আজ কারো বাধা মানছেন না, অন্য মনে সাজে সীমন্তিনী চরণে স্বর্ণের বালা, স্বর্ণের বালা পরে কোথায়, হাতের মধ্যে রাধারানী পরে ফেলছেন চরণে, কোটিতে মুকুত মালা, সে মুক্তার মালা গলায় পরে, আজ রাধারানী আজকে তা ভুলে গিয়েছেন তা কোটিতে পরেছেন, চরণে স্বর্ণের বালা কোটিতে মুকুত মালা গলে রায় বাঁধিল কিনকিনি, গলায় আজকে কিনকিনি বাঁধছেন, শ্রবণে বেসর পরে, শ্রবণে অর্থাৎ কানের মধ্যে নাকের যে বেসর তা শ্রবণে পরে ফেলছেন, কাজল চারু অধরে, কাজল দেহল এই ভুরুতে তা অধরে দিয়ে দিয়েছেন, টুটে দিয়েছেন। এই যে আলু তালু এমন কৃষ্ণের আকর্ষণীয় বংশের তান, যেই তান শুনে আজকে সেই শ্রীমতী রাধা ঠাকুরানি তার কুলধর্ম সমস্ত কিছুই জলাঞ্জলি দিয়ে তিনি আজকে ছুটেছেন প্রভুবন্ধু সুন্দর। রাধারানী যে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে সমগ্র কিছু সমর্পণ করার জন্য তার যে ব্যাকুলতা, তার যে আকুলতা প্রভুবন্ধু সুন্দর এই পদটির মধ্যে জীবন্ত করে তুলেছেন। এরকম একটি পদ সে বৈষ্ণব সাহিত্যে না বিশ্ব সাহিত্যে পাওয়া বিরল। আজ এখানে রাখি, প্রবন্ধ সুন্দরের অনেক অবদান আছে, তোমাদের সংক্ষেপে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। আমি সে ডক্টর নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারীজি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আমি রিসেন্টলি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছি। আমি শ্রীধাম শ্রীঅঙ্গনের একজন দিনসেবক। জয় জগৎবন্ধু হরে।